শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আর তোমার দিদি একটু মার্কেটে বেরিয়েছিলাম। আর এটা দেখো, এই যে গদিটা, এটা আমার একটা শখের গদি বানালাম, যেখানে বসে আমি বই টই পড়বো। এটা 5 ফুট আছে, তাই না? হ্যাঁ, 5 ফুট আছে। আর একটু ঘরটা সাজাবো, তোমরা দেখেছিলে সেদিন একরকম ভাবে সাজিয়েছিলাম, সেইগুলো তুলে এখন গ্যারেজে সাজিয়েছি। গ্যারেজটাও তোমার সাথে শেয়ার করবো। এখন ঘরের এখানে পুরোনো চাদর দিয়ে এটা সেট করছি গদিটাকে, পরে না হয় নতুন চাদর দিয়ে সেট করবো। এখানে বসে আনন্দ দেখো কি করছে, চা খাওয়া যাবে, তারপরে শোয়াও যাবে। পুরো আমারই হাইট, আমার থেকে একটু একটু ছোট, আমি ভাবছি 5 ফুট 2 বোধ হয়, এটা 5 ফুট আছে। পুরো তুলোর নরম গদি, বসে আরাম হবে। আর এই দেয়ালটায় একটা আমি 3D বুদ্ধদেবের ছবি ফ্লিপকার্টে অর্ডার করেছি, যেখানে সত্যজিৎ রয়ের এটা রয়েছে। ওইখানটা মানে রয়ে ওনাকে একটু সরিয়ে এখানটা আমি একটা বুদ্ধ স্টিকার অর্ডার করেছি। এখানটা একটু অন্যরকম করে সাজাবো, মানে কর্নার রেডি করছো। হ্যাঁ, কি করবো বলো, ঘরের কাজ তো প্রতিদিনই সবার দেখতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে, তাই তো? হ্যাঁ, ঘর ছোট তো কি হয়েছে, মনটা বড়। মনটা আমরা জানো তো মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা আমাদের অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু অনেক সময় টাকার অভাবে বা টাকার অভাবে বলতে পারো অনেক কিছু করতে পারি না, ইচ্ছে করলেও পারে না। কিন্তু তার মধ্যেও এই ছোটোখাটো ইচ্ছেগুলো আমি তো পূরণ করি, আর এই পূরণ করে দেয় তোমাদের দাদাভাই। ও না দিলে নিশ্চয়ই পারতাম না। তো ইউটিউবের পেমেন্ট প্রতি মাসে ঠিকঠাকভাবে আসলে এই ছোটোখাটো জিনিসগুলো আমি নিজে করতে পারবো আশা করি। তো যতদিন না ঠিকঠাকভাবে আসছে, আসে না বলবো না, ততদিন তোমাদের দাদাভাই তো আছে। দেখো কেরম লাগছে। এবারে দুটো কর্নারে দুটো গাছ রাখবো। আর এই যে আমার হরি চলে আসছে, সব কিছুতে আমার হরিকে পাবে, ও দেখতে চলে আসছে। এখানে হরিও বসবে, বলবো ওই দেখো উঠছে উঠছে, আচ্ছা মা কাজ করছে, ওর আনন্দ দেখো, ওর কথা আনন্দ দেখো। গাছটা সেট করে তোমাদের দেখাচ্ছি, লাইট ফাইট জেলে। আমি এদিকে কথা বলি, ওদিকে অদ্ভুত। এবার কি আনবো? গাছ এনে দাও, দুটো ভালো দুটো গাছ, গাছ ফ্লাওয়ার প্ল্যান্ট আনো, আর ওই যে মানি প্ল্যান্টটা করব বলেছি ওটা নিয়ে আসো। ওইগুলো তো সব বাইরে রয়েছে, এই ব্যালকনিতে। তো ব্যালকনিতে রাবার গাছটা আছে, সেটা নিয়ে আসো, নিয়ে আসো। যাও, ঠিক আছে, কাজ না করলে তো হবে না, কাজ কাজ কাজ। গল্পের বই, এক কাপ চা, একটু গল্পের বই, একটু নিরিবিলি, একটু ইকুইলেটার। হ্যাঁ, বাজাবে? হ্যাঁ, দেবো লাগে সাজিয়ে নি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও গাছগুলো নিয়ে আসি। হ্যাঁ, এই ঘরে আমাদের এসি নেই, একটু গরম হয়, ফ্যান আছে কিন্তু ওই যে হরি উঠছে, স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দাও। স্ট্যান্ড ফ্যান হরি আবার সামনে গিয়ে বসে পড়ে। হ্যাঁ, হরি সব কিছুতে ও ডিস্টার্ব করতে চাই। মা ভিডিও করলেই চলে আসবে, পরে ভিডিওর ব্যাপারটা হরি সামলাবে। হ্যাঁ হরি, তুই এডিটিং তিন্নি পাতা দিচ্ছে, লোডিং সব তুই করবি। হ্যাঁ, তিন্নিকে নিয়ে ব্যস্ত, নেচেই চলেছে নেচেই চলেছে। আচ্ছা, যাদবপুরে মঙ্গলবার আছে, মঙ্গলবারে 2 তারিখ, 2 এপ্রিল, সেটা ইচ্ছা আছে দেখতে যাওয়ার, কারণ এটা একদম বাড়ির সামনে। হ্যাঁ দেখতে যাব, সেই ভিডিও তোমাদের সাথেও শেয়ার করব। কিন্তু কপিরাইট পড়ে তো, গান তো এইভাবে দেওয়া যাবে না, গান দেব না। তো ওখানে আছে সেই নৃত্য চলছেই, আবার 8 তারিখে পরীক্ষা, পড়াশোনাও করছে, ওর নিয়ে ব্যস্ত, আর আমি আমার এইসব নিয়ে ব্যস্ত। কালকে ডক্টরের কাছে গেছিলাম, তো উনি সব রিপোর্ট দেখলেন, মানে অন্য আরেকজন ডক্টর, কারণ একজনের ওপিনিয়নে তো আর ওটি করা যায় না, বা হয় ওনা সেটা, সবার ওপিনিয়ন নিতে হয়। তো উনি আমাকে আবার 15 দিনের ওষুধ দিয়েছে। এই মুহূর্তে বলেনি যে ওটি করতেই হবে, যেটা আমার একটা খুব শান্তি। আর 15 দিন বাদে আমাকে 2-3 দিন অন্তর ফোনে রিপোর্ট জানাতে হবে যে আমি কেমন আছি না আছি। তো উনি একটা আশ্বাস দিয়েছে যে এই মুহূর্তে ওটি তোমায় করতে হবে না। তবে শরীর রোজই জ্বর আসছে, আজকেও জ্বরটা এসেছে, তো বলেছে আস্তে আস্তে কমে যাবে, মানে 15 দিনের মধ্যে অনেকটা আমি ইমপ্রুভ করব। এবার দেখি কী হয়, ওইটুকু যে বলেছেন। আর উনি এমনই ডক্টর, উনি যদি না পারেন, মানে ওনার দ্বারা যদি না হয় সেটা সঙ্গে সঙ্গে বলে দেয় যে আমি এই কেস নেব না, তুমি অন্য ডাক্তারের সাথে কথা বলো। উনি যখন ওষুধ দিয়েছেন তখন আমি ছিলাম যে আমি ভালোর দিকেই হব। তো চলো, এই আনন্দে আমি এখন গদিতে শুয়েছি। এবারে তোমার দাদা ভাইকে গাছ আনতে বলছি, আর এই যে হরি চলে এসছে ভিডিও দেখতে। কবে ভিডিও ভিডিওটা করতে হবে তো তোরও কিছু বলতে হবে তো? হ্যাঁ বলো, কি বলবে বলো। মা নতুন গদি এনেছে। হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? কি সেটা বাবা? আরে আমি শুনেছি ওই জন্য। ওই তো মা 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 হ্যাঁ মা আছে তো। তুমি আমার কাছে চলে আসো, বাবার কাছে চলে আসো, আসো আসো বাবা হাতে চলে আসো, আসো 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 আমার কাছে আসো। হ্যাঁ বাবা, অন্যায় করলে ওই যে মাথা নিচু, বাবাকে কামাতে যাচ্ছিলো আপনি মাথা নিচু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবাই দেখেছে তোমার বন্ধুরা, ইউটিউবের ফ্রেন্ডদের দেখেছে যে তুমি কথা বলতে পারো, সব কিছু বলতে পারো। আর কিছু বলবে ওদের বন্ধুদের? কিছু বলবে? বলবে না? ঠিক আছে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বললাম তো। এই যে তুমি এখানে আছো তো ভিডিওতে। হ্যাঁ তোমাকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে 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 ঠিক আছে। কর্নারটা ঠিকঠাক করা চলছে, গুটি গুটি পায়ে দেখো সুন্দর করা হচ্ছে। জানি না আমাদের তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগবে? পুরো রেডি করছি, আমারও রেডি হয়নি, রেডি করে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তা কর্নারটা সাজানো চলছে, প্রস্তুতি পুরো কমপ্লিট করি। তোমাদের দিদি রেডি করছে সব আস্তে আস্তে। কি মজা দেখো, দিদি নাচ শুরু করে দিয়েছে আনন্দে। আমার দিদি একটু বড় বড়, তো আমি সারা দিন সাজাতাম। পুরো রেডি করে তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে মা এখন এই বোর্ডগুলোর লেখা কমপ্লিট করছে, অতি কষ্ট, কারণ হরি প্রচণ্ড ডিস্টার্ব করে যাচ্ছে মাকে। আমাকে তাকাও হরি। কিন্তু এই রঙগুলো অনেক দিনের আগে, তো কিছু রঙ একদম ড্রাই হয়ে গেছে। এটা একটু অন্যরকম কিছু করব ইচ্ছা আছে, মানে পেনটা আরও সুন্দর করার ইচ্ছা আছে, কিন্তু ব্ল্যাক কালার বা ব্লু দুটো যে কোনো একটা হলে হতো, দুটোর একটাও নেই। আর সরু তুলি লাগবে একটা, সেটাও নেই, তো আনবো। এনে এটা কমপ্লিট করব, এতে মানি প্ল্যান্টটা রাখবো। ওখানে আর একটা বোতল, এরকম বোতল রয়েছে, ওটাই রেখেছি, ওটাও করব কিছু। তো বলো কেমন হয়েছে। তো এই আমার ডেকোরেশন এই হলো। এই বোতলটা হলো, এই যে সব রং তুলি ফুলি পড়ে রয়েছে, জল, আর চারিদিকে দেখো রঙের শিশি ছড়িয়েছে। এটা হচ্ছে আমার হরির কাজ। এই ঝাঁটাটা নিয়ে বসেছিলাম ওকে তাড়াবার জন্য, জানো, আর পারি না ওকে নিয়ে। এই লেখাগুলো ফ্লিপকার্টে এরকম কত রকম কিনতে পাওয়া যায়, সেই পিচবোর্ড দিয়েই বানানো। তো নিজে এই প্র্যাকটিক্যাল খাতার এগুলো ছিল, তো এগুলো করলাম। এখানে আমি বললাম একটা বুদ্ধদেবের ছবি অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে, সেটা লাগালে আর এগুলো তখন না লাগালেও ভালো লাগবে। সেটা যতদিন না আসে এরকম থাক। আর রাতারাতি করেছি, আরও দুটো আছে, আরও অনেক কিছু লিখেওছি, বাট কালারের জন্য আর তুলির জন্য দেখো বেঁকে টেরে গেছে তুলিটা, মানে অনেক দিনের তুলি নষ্ট হয়ে গেছে। তো কেমন লাগছে বলো, সব কিছু মিলিয়ে, এই যে গাছটা সব মিলিয়ে কেমন লাগছে বলো। আমার এসব করতে ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে করতে পারে না। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর আরেকজনের উৎপাতে করতে পারে না, ওই যে ও কিছুতেই গেল না। আর দেখো না, ওই করতে গিয়ে এখানে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করবো, গোছাবো, এগুলো সব ভিজেছিল, শুকোতে দিয়েছিলাম, সেসবগুলো আর হয়ে ওঠেনি, সেগুলো আবার আস্তে আস্তে করব। এখন কি হচ্ছে, একটু এক্সট্রা কিছু করলেই না আমি হাঁপিয়ে যাচ্ছি। তো তার জন্য এই হিমোগ্লোবিনটা কমের জন্য হচ্ছে, ডাক্তারবাবুও বললেন। আর নানা রকম প্রবলেম তো আছেই, তাও যতটুকু পারছি। আজকে হয়তো তোমাদের সাথে, আজকে তোমরা ভিডিও পাওনি, শর্ট দেওয়া হয়েছিল একটা, তো শরীরের জন্যই কন্টিনিউ করতে পারছি না। তো যতটা পারছি, আরে আমাকেও তো মানে থাকতে হবে কিছু নিয়ে বলো। আমি সবসময় যদি বিছানায় শুয়ে থাকি শরীর খারাপ বলে, তাহলে তো আর চলবে না, সংসার চলবে না, তারপরে এরমভাবে তো থাকাও যায় না। তাই এইসব নিয়ে মন ভালো থাকে এইসব কাজ করলে। তো থ্যাংক ইউ, তোমরা সবাই আমার পাশে আছো, এটাই আমার অনেক বড় পাওয়া। তো কেমন লাগছে বলো। আর বলছিলাম না, মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের মনে অনেক ইচ্ছে জাগে, কিন্তু সব ইচ্ছে সবসময় পূরণ করা যায় না বিভিন্ন কারণে। তো যেটুকু আমাদের সাধ্যের মধ্যে হয় সেটুকু আমরা সবাই করার চেষ্টা করি। সবাই নিজের ঘরকে ভালোবাসি, সবাই সুন্দর করে সাজাতে ভালোবাসি। আর এই কাপটা তিন্নির এক বন্ধু আমাকে দিয়েছে, এক কাপ চাই আমি তোমাকে চাই। জীবনে প্রথম কেউ আমাকে এরকম একটা সুন্দর গিফট দিল। তো সেটা আমি, এটা আমি চিরদিন এরকম করে সাজিয়েই রাখবো। চা খেলে যদি কাপটা নষ্ট হয়ে যায়, জানি না নষ্ট হয়তো হবে না চা খাওয়ার জন্যই, তাও এটা আমি সাজিয়েই রাখবো। আর এটার সাথে ওই দেখো ওই টিপটটার কালারটা পুরো মিলে গেছে, ওটা আগে ছিল, ওটা আমি তিন্নি দিয়েছিল। তো যে দিয়েছে তিন্নির বন্ধু, আইবি নাম, আইবি তোকে অনেক অনেক ভালোবাসা আন্টির তরফ থেকে এরকম একটা গিফট দেওয়ার জন্য। তো এটা আমি এখানে সাজিয়ে রাখলাম। তো সব মিলিয়ে কেমন লাগছে বলো। এখানে একটা গল্পের বই রেখেছি, এই যে বুদ্ধদেব গুহ হচ্ছে আমার একজন প্রিয় লেখক। আর সত্যজিৎ রায়ের কথা তো তোমরা আগেই, মানে তোমাদের বলেছি যে আমার বিশেষ সবথেকে ভালো লাগার মানুষ, সবথেকে ভালো কি বলবো, ওনার ওপরে আর কিছু বলার নেই, মানে ভাষা নেই ওনার সম্বন্ধে বলার। তো সেই সব কিছু বই আছে ওখানে, আমি ওগুলো একটু একটু করে সবই পড়া, তাও পড়তে ভালো লাগে। ওই বই কোনো দিন পুরনো হয় না, ওই গল্প কখনো পুরনো হয় না। তো ভালো লাগার জিনিসগুলো এখানে বসে, যদিও সময় খুব কম থাকে, তাও যেটুকু সময় পাবো ট্রাই করব এখানে বসে সেগুলো করা। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা। চলো টাটা। তো সবার সাথে তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, পিছন দিকটা ইগনোর করো। ইচ্ছা আছে আমার এই টেবিলটা চেঞ্জ করার। নেক্সট ইউটিউবে টাকা পেয়ে আমি হাজব্যান্ডকে বলেছি যে আমি একটা নিজের টাকায় একটা টেবিল কিনবো। এটা প্লাস্টিকের টেবিল, তো আগে আমার কাছের টেবিল ছিল, এতটা বড় ছিল যে আমাকে সেটা রাখার অসুবিধা হয়, তার জন্য আমায় দিয়ে দিতে হয় একজনকে। তখন অত বুঝি না ঘর ঘর সাজাবার ব্যাপার স্যাপার। আর বিশাল বড় একটা তোমাদের দাদা এনেছিল 6 সিটারের, খুব অসুবিধা হতো তখন, সেটা তাই একজনকে এমনিই দিয়ে দিয়েছিলাম। তো এখন আমার আবার ইচ্ছে হয়েছে যে গোল যে ছোটো ছোটো কাঁচের টেবিলগুলো 3 জনের পক্ষে মানে ঠিকঠাক আর কি, সেই একটা নেবার। তো আমি বলেছি যে আমি আমার ইউটিউবের টাকায় নেবো, তো যদি নিই তোমরা তো দেখবেই, প্রতিদিনই দেখবে তখন। আর ফার্স্টে টেবিল নেবো, তারপরে আবার পরের পেমেন্ট পেলে চেয়ার নেবো, কারণ চেয়ার রয়েছে অলরেডি, টেবিলও রয়েছে। এই টেবিলটা তখন কী করবো জানি না, কারণ এটাও আমার অনেক স্মৃতি জড়িয়ে এই টেবিলটার সাথে। এদিকে রাখার তো জায়গা নেই, যদিও এটা ফোল্ড করে রাখা যাবে। দেখি, সব মানুষেরই ইচ্ছে করে, আমারও করে। আর এই ঘরের জিনিসপত্র কিনতে তো মানে সারাক্ষণই ইচ্ছে করে। তুমি যদি বলো না আমাকে যে গয়না বানাবার কথা, আমার মনে হবে গয়না বানানোর থেকে আমি ঘর সাজাবার জিনিস নিই, এরকম একটা মেন্টালিটি সবসময় থাকে আমার। তো আমার মেয়ে সেই জন্য খুব হাসে, যদিও তিনি একদম গয়নাগাটির পক্ষপাতি নয়, ওর ওই জাম জুয়েলারি যেগুলো ওইগুলোই কিনতে চায়, সোনাদানা একদম পড়তে চায় না। বলি এটা ধর ওই সিল্ক চেনগুলো পরলে ভালো লাগে, বেশ এখন বড় হয়েছে, কিছু পরে না, যাই হোক পরে হয়তো পরবে, ওর ব্যাপার। কিন্তু ওই ঘর সাজাবার দিকে ওর, হ্যাঁ মা সাজাচ্ছে ঠিক আছে, সাজানো হয়ে গেলে বলবে খুব সুন্দর লাগছে, কিন্তু একটু যে হেল্প করবে, একটু আইডিয়া দেবে না, বলবে তোমার থেকে ভালো আইডিয়া আমি দিতে পারবো না। আরে চেষ্টা তো কর আরও ভালো আইডিয়া, সবার থেকে একটু একটু করে আইডিয়া নিয়েই তো অনেকটা ভালো হয় কোনো জিনিস। তো আমি ইউটিউব দেখি, নিজের মাথা থেকে বার করি, এইসব করে করে আমি সবসময় করি। আর তোমাদের দাদাভাইয়ের একটা গুণ আছে, আমি যেটা চাই যে এটা আমায় মানিয়ে দেবে, এটা করে দেবে, তার সামর্থ্যের মধ্যে থাকলে সে অবশ্যই দেয়, যার জন্য আমি করতে পারি, সে কখনো না বলে না। সেটা তোমরা এতদিনের ব্লগে দেখতেই পেয়েছো। তো চলো, অনেক গল্প করলাম, ভীষণ গরম লাগছে, পাখাটাও সব বন্ধ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো বা আজকের মতো গেলাম, টাটা।